ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনার পারদ, যা ছড়িয়ে পড়েছে গ্রামীণ জনপদে। তেমনি পাবনায় এক আর্জেন্টিনা ভক্ত বিশ্বকাপের ট্রফির রেপ্লিকা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আর কাতার ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামের অনুকরণে ফরিদপুরে তৈরি করা হয়েছে একই রকমের আটটি স্টেডিয়াম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরও দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে উন্মাতাল সারা বিশ্ব, পিছিয়ে নেই বাংলাদেশের ফুটবল প্রেমীরাও। বাড়িতে বাড়িতে পতাকা লাগানো, জার্সি পরা, মেসি নেইমার নিয়ে বিতর্ক যেন শেষ হওয়ার নয়। কাতার বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা তৈরি করে মোটামুটি তাক লাগিয়ে দিয়েছেন স্কুল পড়ুয়া আর্জেন্টিনার সমর্থক পাবনার সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের সাকিব। প্রায় এক বছরের বেশি সময়ের চেষ্টায় সাকিব এ ট্রফিটি বানাতে সফল হয়। এটা আসলে বানানোর সময় আমার আম্মু ফুলদানি বানাতে কাগজে, সেটা থেকে আমার আইডিয়া আসে যে আমি একটা বিশ্বকাপ বানাবো। তো চেষ্টা করতে করতে আর কি সম্ভব হয়েছে। এটা বানাতে কাগজ, অ্যারোরুটের আঠা, এইগুলো দিয়েই বানানো। আমার বড় ভাই এটাকে বানাতে অনেক সাহস যোগাইছে যে তুই পারবি, চেষ্টা করে, আমি হাল ছাই নাই, তাও আমি এটা বানিয়েছি। ট্রফি দেখতে হুবহু বিশ্বকাপ ট্রফির মতো হওয়ায় দুরন্ত ছেলেদের মনে বেশ আনন্দ দিয়েছে। হাতে দেখলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেন সত্যিকারের বিশ্বকাপ হাতে স্পর্শ করছি। এই বিশ্বকাপটা যে বানাইছে, এই বিশ্বকাপটা আমরা হাতে নাড়ি ছাড়িয়ে দেখছি, আমাদের কাছে খুব আনন্দিত লাগছে। ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের অভিজিতে মিঠুন একজন মেসি প্রেমী। মেসির প্রতি ভালোবাসার প্রকাশের জন্য আর্জেন্টিনার পতাকার রঙে নিজের বাড়িকে রাঙিয়েছেন। এতে এলাকার মানুষ তার বাড়ির নাম দিয়েছে আর্জেন্টিনা বাড়ি। ম্যারাডোনার আমল থেকে আর্জেন্টিনা করে আসছি, তারপরে এবার 2022 বিশ্বকাপ উপলক্ষে মানে ঘর রং করানো হয়েছে। আমরা চাই যে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা এবার কাপ জিতুক, আমাদের এটাই প্রত্যাশা, এটাই কামনা। আমাদের বাড়ির কালারটা আর্জেন্টিনার, তাই সবাই দেখতে আসে, আমারও ভালো লাগে, আমি নিজেও আর্জেন্টিনার সাপোর্টার। আমি শুনতে পারলাম মিঠুনদের বাড়িটা আর্জেন্টিনার রঙে রাঙানো হয়েছে, তো আমি মনে প্রাণে আর্জেন্টিনার সমর্থক, তো দেখার জন্য প্রায় 1 কিলোমিটার দূর থেকে তার বাড়িতে আসছি। পিছিয়ে নেই ফরিদপুর জেলাও। কাতার প্রবাসী মাসুদুর রহমানের উদ্যোগে পৌর এলাকার ভাজনডাঙ্গার একটি মাঠে তৈরি করা হয়েছে কাতার বিশ্বকাপের আটটি স্টেডিয়াম, যেসব স্টেডিয়ামে খেলবেন মেসি। আমি যদি মেসির জন্য স্পেশাল একটা ওয়ার্ল্ড কাপ আয়োজন করি, যেখানে 32টা দল থাকবে, 32টা ফ্ল্যাগ থাকবে, এবং অনেকটাই আমরা মেসিকে এটা একটা গিফট হিসাবে আমরা তাকে দেব। এটা করার জন্য যেটা দরকার, দরকার স্টেডিয়াম, দরকার বিভিন্ন দল এবং বিভিন্ন দলের ফ্ল্যাগ, এবং জাস্ট আনুষ্ঠানিক ওয়ার্ল্ড কাপ আয়োজনের জন্য যা যা লাগে। শুধু সেটাই না, আমি এটা আয়োজন করার জন্য আমি অনেক বাসাকে বলে রাখছি যে অন্য ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো লোক আসে, তোমরা এই ওয়ার্ল্ড কাপের আয়োজনে, মেন আয়োজনে যেমন হোটেল ব্যবস্থা করা হয়েছে। আগামী 20 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। সাদেকুর রহমান শামীম, নিউজ ডেস্ক, দেশ টিভি।